সামরিক বাহিনীতে যোগদানের উপযুক্ত করতে প্রশিক্ষণের ব্যবস্থা বিএসএফের। সীমান্ত এলাকায় জনসংযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ সীমান্তরক্ষী বাহিনীর। বিভিন্ন সামরিক আধাসামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে যুবক যুবতীদের উপযুক্ত করে তুলতে প্রশিক্ষণ দেবে বিএসএফ। সীমান্ত এলাকায় জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন সীমান্তরক্ষী বাহিনীর। কর্মসূচি পালিত হল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের সাথে বিএসএফের জনসংযোগ বাড়ানো ও গ্রামীণ মহিলাদের স্বনির্ভর শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এদিন। পাশাপাশি এলাকায় শিশু পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধের জন্য স্থানীয়দের সাথে জনসংযোগ বাড়াতে সীমান্তরক্ষী বাহিনীর 143 নম্বর ব্যাটেলিয়ানের তারালি ও আমুদিয়া বিওপির উদ্যোগে পালিত হল এই কর্মসূচি। সাধারণের সাথে জনসংযোগ স্থাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিএসএফ ভার্সেস আমুদিয়া এবিএসআর ক্লাবের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভলিবল টুর্নামেন্ট। এই ইভেন্টে বিজয়ী হয় আমুদিয়া এবিএসআর ক্লাব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 143 নম্বর ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড্যান্ট অর্জুন সিং ভান্ডারী, 2IC দেবেন্দ্রর গুলাটি, স্থানীয় ক্লাবের সম্পাদক শেখর দাস মানাসহ একাধিক বিশিষ্টজনেরা। দীর্ঘক্ষণ খেলার শেষে বিজয়ী আমুদিয়া এবিএসআর ক্লাবকে সুদৃশ্য ট্রফি তুলে দেন বিএসএফের সেকেন্ড ইন কমান্ড অর্জুন সিং ভান্ডারী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তারালি বিওপির কোম্পানির কমান্ডার সুমন ঘোষ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিএসএফ কর্তা বুঝিয়ে দেন কিভাবে তারা সীমান্তবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার যুবক যুবতীদের পাশে দাঁড়িয়ে কাজ করতে চান। বিএসএফের এই উদ্যোগে খুশি সীমান্ত পারের বাসিন্দারা। যে কারণে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি তা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম। এই প্রোগ্রামের জন্য আমরা এই আমুদিয়া গ্রামকে চুজ করেছি। এখানকার লোকেদের যে সমস্ত আমরা যতটুকু করতে পারি, আপনাদের যারা মঞ্চে এখানে উপস্থিত আছেন অথরিটি, লোকাল অথরিটি, তারা দিন রাত পরিশ্রম করছেন আপনাদের টোটাল ডেভেলপমেন্ট, টোটাল বিকাশের জন্য, কিন্তু আমরা এই বিকাশে অংশগ্রহণ করতে চাই। আপনাদের বেসিক্যালি আমাদের কতগুলি কর্মসূচি আমরা নিয়েছি এই গ্রামকে নিয়ে। এখানকার যারা ইউথ তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে স্বাবলম্বী করতে চাই, তাদের এই রকম কাবিল বানাতে চাই কি তারা যে সমস্ত CAPF, আর্মি, পুলিশ এই ধরনের যে সমস্ত চাকরি আছে সেইগুলোতে তাদেরকে আমরা যোগ্য করে তুলতে চাই। তার জন্য আমরা অলরেডি এখানে কিছু ইউথকে চুজ করেছি। হাসানুল সরদার, আনিশা খাতুন, অনুতাপ সরকার এবং অমরেশ বৈদ্য। প্রথমে এদের ফিজিক্যাল যে প্যারামিটার আছে সেইগুলো আমরা দেখে তারপরে তাদের ফিজিক্যাল ফিটনেস এবং আরো তাদের রিটেন এক্সামের জন্য আমরা তৈরি করার চেষ্টা করছি। আপনারা যারা ইন্টারেস্টেড তারাও আসতে পারেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, স্বরূপনগর। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।